গুড মর্নিং, আমি হ্যালো, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 23শে অক্টোবর, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর আলোচনাটা কোশ্চেন আনসার, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, যে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডাউনলোড করতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তাহলে পরে দিয়ে পিডিএফটি যে কোনো সময় ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আর শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান ট্যুরিজম স্ট্যাটিস্টিক্স ITS, তো এই স্ট্যাটিস্টিক্স অনুসারে ট্যুরিজম মন্ত্রকের 2020 প্রতিবেদন অনুসারে 2019 ক্ষেত্রে কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ দেশীয় পর্যটক, দেশীয় অর্থাৎ দেশের মধ্যেই যে পর্যটক অন্য রাজ্যের যারা এসছে, তো দেশীয় পর্যটক কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ গিয়েছিল ইন্ডিয়ান ট্যুরিজম স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুসারে? অপশন হচ্ছে গোয়াতে, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ। তো একই অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন রাজ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে 2019 বেশি পরিমাণ পর্যটক গিয়েছিল। পরিমাণটা কত? 53.6 কোটি, 53.6 কোটি পরিমাণ মানুষ উত্তরপ্রদেশে ট্যুরিজম ক্ষেত্রে গিয়েছিল 2019 ক্ষেত্রে। আর যেটা হচ্ছে পুরো দেশের মধ্যে 23.1% ডোমেস্টিক ট্রাভেলার। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পুলিশ স্মৃতি দিবস, পুলিশদের জন্য স্মৃতি দিবস, তো এটা কবে সেলিব্রেট হয়ে থাকে কেবলমাত্র ভারতে? তো অপশন হচ্ছে 22শে অক্টোবর, 21শে অক্টোবর, 20শে অক্টোবর, অপশন ডি 19শে অক্টোবর। তো দুইয়ের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ প্রতি বছর 21শে অক্টোবর ভারতের মধ্যেই পুলিশ স্মৃতি দিবস সেলিব্রেট হয়ে থাকে। কোশ্চেন নাম্বার থ্রি, কোভিড অ্যাপ নামের COVID-19 ডায়াগনস্টিক প্রযুক্তির কোন ইনস্টিটিউট সহজ এবং সাশ্রয়ী মূল্যের একটি টেস্ট প্রযুক্তি সরবরাহ করার জন্য চালু করেছে, অর্থাৎ একটি টেস্টিং কিট যেটার নামটা কি কোভিড র্যাপ, এটা কোন ইনস্টিটিউট তৈরি করেছে যেটার মধ্যে হচ্ছে খুব সহজভাবে এবং সাশ্রয় মূল্যে কোভিড টেস্ট করা যাবে মাত্র 1 ঘন্টার মধ্যে, উইদিন 1 আওয়ার? তো এটা কোন ইনস্টিটিউট বা কোন সংস্থা এটি তৈরি করেছে কোভিড র্যাপ? তো অপশন হচ্ছে IIT মাদ্রাস, কানপুর, খড়গপুর, অপশন ডি IIT বোম্বে। তো তিনের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কোন ইনস্টিটিউট IIT খড়গপুর এটি তৈরি করেছে। কোয়েশ্চেন নাম্বার ফোর, পোর্ট্রেটস অফ পাওয়ার হাফ এ সেঞ্চুরি অফ বিং অ্যাট রিংসাইড, তো এই যে বইটি এটি কোন অর্থনীতিবিদ তার আত্মজীবনী লিখেছেন, কোন ইকোনমিস্ট? বইটির নাম কি পোর্ট্রেট অফ পাওয়ার হাফ এ সেঞ্চুরি অফ বিং অ্যাট রিংসাইড, এই বইটি কে লিখেছেন, কোন ইকোনমিস্ট? তো অপশানগুলো হচ্ছে অজিত পাটেল, অবিন্দর সুব্রমণিয়াম, YV রেড্ডি, অপশানটি হচ্ছে NK সিং। তো চারের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কে লিখেছেন বইটি, NK সিং, আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি নিজে লিখেছেন। আর তিনি বর্তমানে হচ্ছেন কারেন্ট চেয়ারম্যান অফ 15 নম্বর যে ফাইন্যান্স কমিশন, তার হচ্ছে চেয়ারম্যান ইনি বর্তমানে, NK সিং। তো তারই এটা আত্মজীবনী। আর এটা রিলিজ হয়েছে বা পাবলিশ হয়েছে কবে? ভার্চুয়ালি হয়ে পাবলিশ করেছেন 19শে অক্টোবর। 15 নম্বর ফাইন্যান্স কমিশনের বর্তমান তিনি চেয়ারম্যান, NK সিং। কোশ্চেন নাম্বার ফাইভ, মো বিদ্যুৎ এটি কোন রাজ্য দ্বারা চালু করে একটি অনলাইন পোর্টাল যার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পরিষেবার পোর্টাল, এটি অনলাইন একটি বিদ্যুৎ পরিষেবা সংযোগের পোর্টাল যার নাম কি মো বিদ্যুৎ, তো এটা কোন রাজ্য সরকার দ্বারা চালু করা হয়েছে? তো অপশন হচ্ছে ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরালা। তো পাঁচের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কোন রাজ্যে ওড়িশাতে এই অনলাইন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে মো বিদ্যুৎ। আর কে লঞ্চ করেছেন কে? ওড়িশার বর্তমান চিফ মিনিস্টার নবীন পটনায়ক। কোয়েশ্চেন নাম্বার সিক্স, সম্প্রতি এসওসির 18তম যে প্রসিকিউটরদের সাধারণ সভা, তো এখানে এই সভাটিতে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব কে করেছিলেন এসওসির 18তম প্রসিকিউটরদের সাধারণ সভায়? তো অপশানগুলো আছে মুকুল রোহতগি, তুষার মেহতা, কপিল সিব্বল, অপশান ডি আছে অরুণ কুমার মিশ্রা। তো ছয় অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তুষার মেহতা। আর হয়েছিল কবে? 20শে অক্টোবর ভায়া ভিডিও কনফারেন্স, ভার্চুয়ালি হয়ে হয়েছিল। সাত নম্বর, ইন্টারন্যাশনাল স্টার্টিং অ্যাওয়ারনেস ডে, আর স্টার্টিং মানে হচ্ছে যারা কথা ঠিক হয়ে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না বা তোতলা যাদেরকে বলা হয়, তো এই অ্যাওয়ারনেস ডেটি প্রতি বছর কবে সেলিব্রেট হয়ে থাকে? 21শে অক্টোবর, 19শে, 22শে, অপশান ডি 20শে অক্টোবর। তো সাতের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্রতি বছর 22শে অক্টোবর ইন্টারন্যাশনাল স্টার্টিং অ্যাওয়ারনেস ডে সেলিব্রেট হয়ে থাকে বা তোতলাদের অ্যাওয়ারনেস ডে দিনটি সেলিব্রেট হয়ে থাকে। কবে? 22শে অক্টোবর প্রতি বছর। আর কবে থেকে? সিন্স 1998, 1998 থেকে এটি সেলিব্রেট হয়ে আসছে। আর থিম কি 2020 জন্য? থিমটা কি জার্নি অফ ওয়ার্ডস,
রিয়েলাইজিং অ্যান্ড বাউন্সিং ব্যাক, এটা হচ্ছে 2020-র জন্য থিম। কোয়েশ্চেন নাম্বার 8, পর্যটন মন্ত্রক দ্বারা প্রকাশিত ইন্ডিয়ান ট্যুরিজম স্ট্যাটিস্টিক্সের 2020 প্রতিবেদন অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বিদেশি পর্যটনের পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ একটু আগে কোশ্চেনে যেছিলাম যে ভারতের মধ্যে কোন রাজ্যের ডোমেস্টিক যে পর্যটকরা সেখানে ছিল উত্তরপ্রদেশ 1 নম্বরে, তো এখানে বলছে বিদেশি ফরেন যে পর্যটকরা তারা কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ ভিজিট করেছেন, তো অপশন হচ্ছে গুজরাট, তামিলনাড়ু, গোয়া, অপশন ডি মধ্যপ্রদেশ। তো আটের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে ফরেন পর্যটক যারা রয়েছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ তামিলনাড়ুতে ভিজিট করেছেন, আর পরিমাণটা কত, নিয়ারলি 68 লক্ষের মতো ফরেন ভিজিটার গিয়েছেন 2019-এর ক্ষেত্রে, কোথায়, কোন রাজ্যে, তামিলনাড়ুতে। কোয়েশ্চেন নাম্বার 9, কোন রাজ্যে কাটি বিহু উৎসবটি পালন করা হয়ে থাকে বা সেলিব্রেট করে থাকে, কোন রাজ্যে এটি সেলিব্রেশন কাটি বিহু এটি কোন রাজ্যে সেলিব্রেট হয়ে থাকে, আর বিহু দেখেই বোঝা যাচ্ছে আসামের নৃত্য একটি, তো অ্যান্সার হবে অপশান ডি আসাম, আসামের এটি একটি ফেস্টিভ্যাল কাটি বিহু। এটা সাধারণত আসামের যে ক্যালেন্ডার সেখানে যে কাটি বলে একটি মাস আছে, তো এই মাসের প্রথম দিনটি এই সেলিব্রেটি উৎসবটি পালিত হয়ে থাকে, কাটি বিহু। 10 নম্বর, মিনিস্টার অফ জাস্টিস অফ এসওসি, তো এই যে 7 নম্বর সভা এটার আয়োজন কোন দেশ করেছিল, কোন দেশ এর আয়োজক ছিল 7 নম্বর যে সভাটি এসওসির, তো অপশান হচ্ছে থাইল্যান্ড, সাউথ কোরিয়া, চায়না, অপশান ডি ইংল্যান্ড, সরি ইন্ডিয়া, তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন দেশ আয়োজন করেছে, ভারত করেছে, আর লিড করেছিলেন কে, ভারত তো দেশ হচ্ছে লিড করে দেশ আয়োজন করেছিল, কিন্তু ভারতের পক্ষ থেকে কে উপস্থিত ছিলেন বা কে এই সভাটিকে লিড করেছিলেন, তো অ্যান্সার হবে মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার বর্তমানে যিনি রয়েছেন, নামটা কি রবিশঙ্কর প্রসাদ। 11 নম্বর, কর প্রদানের ক্ষেত্রে অর্থাৎ ট্যাক্স পেয়িং ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ফেস রিকগনিশন, অর্থাৎ যেমন ফোনের মধ্যে আমরা ফেস রিকগনিশন দ্বারা আনলক করতে পারি ফোনগুলো, তো সেই ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রেও কারা কারা ট্যাক্স দিতেছে সেই ক্ষেত্রেই ফেস আনলকের মাধ্যমে কোন দেশে ভারত নয় পুরো বিশ্বের মধ্যে প্রথম কোন দেশ এটির ব্যবস্থা শুরু করেছে, অর্থাৎ ফেস রিকগনিশনের মাধ্যমে কারা ট্যাক্স দিয়েছে কি দেয়নি, তো সেগুলো এরা চিহ্নিত করতে পারবে, তা অপশান হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মেক্সিকো, অপশান ডি চায়না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম দেশ, তো অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের মধ্যে সিঙ্গাপুর হচ্ছে প্রথম দেশ যেটা হচ্ছে ফেস রিকগনিশনের মাধ্যমে কোনো ব্যক্তি ট্যাক্স দিয়েছে কি দেয়নি সেটা এরা বুঝতে পারবে। 12 নম্বর, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দ্বারা প্রকাশিত কস্ট অফ এ প্লেট অফ ফুড, তো এই প্রতিবেদন অনুসারে একজন ভারতীয় তার এক প্লেট খাবারের জন্য তার আয়ের কত শতাংশ ব্যয় করে, অর্থাৎ কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এক প্লেট খাবারের জন্য সে তিনি তার আয়ের মাসিক যে ইনকাম তার কত পার্সেন্ট তিনি খাদ্যের পিছনে খরচ করেন, তো এই যে ইনফরমেশনটি কে পাবলিশ করেছেন, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন দ্বারা, জাতিসংঘে ইউনাইটেড নেশন দ্বারা পাবলিশ করা হয়েছে কস্ট অফ এ প্লেট অফ ফুড নামের প্রতিবেদন দ্বারা, তো অপশান হচ্ছে 2.0, 1.6, 2.5, অপশান ডি 3.0, তো 12 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কত পরিমাণ 3.0, অর্থাৎ 3%, একজন ব্যক্তি তার মাসিক ইনকামের 3% শুধুমাত্র খাবারের পিছনেই ব্যয় করেন, এগুলো প্রতি মানুষ পিছনে কোনো ফ্যামিলি যদি একজন ইনকাম করে তো সবারই কিন্তু তার আয় থেকেই যায়, তো সেই ক্ষেত্রে হিসেবটা এরকমভাবে হয়, তো সেই ক্ষেত্রে নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কের ক্ষেত্রে ওখানকার বাসিন্দাদের তাদের মাসিক আয়ের মাত্র 0.6% খাবারের পিছনে যায়, সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে 3.0%। তো এগুলো ছিল আজকে শুধু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, ভিডিও ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও, কোশ্চেন রিলেটেড কিছু জানা থাকলে কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো, তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।